মেয়েদের খুশি হবে এই আলু ভর্তা পাইলে, ছেলে মেয়ে সবাই পছন্দ করে তোমাদের বাড়ি। ইস কি সুন্দর একটা গ্রাম, একটা লোভনীয় তেল দিয়ে বিসমিল্লাহ। শীতের দিনের দুপুরে এরকম খাবার না হলে কি চলে যে বলো? এই যে মিষ্টি কুমড়ো দিয়ে আমার চিংড়ি দিয়ে রান্না করা কম, এই যে আলুর ভর্তা একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করে বানিয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে ভোর 4টা বাজে আজকের ব্লগটা শুরু করলাম। ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে আমি আগে উঠি, তারপরে ফজরের আজান দেয় এরকম। তো এই যে ঘুম 4টা বাজে উঠে তোমাদের বাইয়ার জন্য নাস্তার আয়োজন করছি। আসলে ও এত সকালবেলা উঠে এই যে রান্না বান্না করা এটা ওর পছন্দ না, তারপরেও বলো তো দেখি কি করব। কারণ এখানে ও কেনাকাটা করে মানে কিনে খেতে হয় রুটিগুলা, তো ভাবলাম যে সকালবেলা একটু কষ্ট করে অলসতা ভেঙে যদি বানিয়ে দেই তাহলে ও খাবারটা খেয়ে গেল, আবার কফি বানিয়ে দিলে একবারে ফুল কাবার করে যায় নাস্তা খাওয়াটা। তো এদিকে দেখো পরোটা বানিয়ে নিচ্ছি, 4টা পরোটা বানাবো। 2টা বানাতে নিয়েছিলাম গুলছি বেশি করে আটা, যে 12টা 1টার দিকে আমি আর মেয়ে খাবো পরে। তো দেখলাম যে মেয়ে আইসা পড়ছে দৌড়াইয়া ঘুম থেকে উঠে গেছে। তো মেয়ের জন্য 2টা বানায় আর তোমার ভাইয়ার জন্য 2টা বানায়, কিন্তু আজকে আমি এত সকালে নাস্তা করতে পারি না, এত সকালে নাস্তা করি না, ভালো লাগে না আর কি। তো চলো আমি এই যে একে একে 4টা পরোটা একদম সুন্দর করে বানিয়ে নিলাম। আর একটা কথা বলি, এই যে তাওয়াটা দেখছো, তাওয়াটা খুব বিশ্রী অবস্থা, এটাকে কালো করে ফেলবো। আর এই যে আমার পরোটাগুলো বানানো শেষ, একে একে যে 4টা পরোটা বানিয়ে নিলাম, এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের বাইয়ার জন্য এই যে তরকারি। ও দুপুরে রুটি খাবে, কারণ রুটি খাওয়ার সকালবেলা প্রতিদিন আগে দেখতে বাদ দিতাম, এখন বাদ দিই না কেন, কারণ সকালবেলা ও দুপুরে ওইখান থেকে ভাত খাই আইসা আর বাসায় খাইতে যায় না, বাসায় এসে কিন্তু আমাদের সাথে বসে আবার খাইতে হয়। তো দুপুরে 2 বার খাওয়া পরে এই জন্য বলে যে দুপুরে আমার বাদ দিও না, আমি ওইখান থেকে রুটি কিনে খাবো, তারপর তোমাদের সাথে আমাদের গরম গরম পরোটা আর এই যে সবজি বানা সবজি তরকারি গতকালকে যে রান্না করছিলাম ওইটা, তো এটা দিয়ে খাবে। আর ডিম শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না যে এখানে দেখি ডিমের কার্টুন শেষ একবারে, না ডিম পোস করতাম আজকে। তো চলো খাবারটা খেয়ে নিই। 5টা বাজে এখন, এখন ভোর 5টা বাজে আর এই যে উনিও নাস্তা খেয়ে যাচ্ছেন। কেমন লাগছে নাস্তা? আমাদের এই যে পানির বোতলের কি অবস্থা দেখো সোদা রবে, এইরকম পানির পানির জন্য আলাদা ই রাখতে হয়, যেন বলে মুরব্বী বাড়িতে থাকতে ওনারা পানি 1টা করে বা 2টা করে নিয়ে আসতো, বেশি নিয়ে আসতো না, কারণ এগুলো রাখার জন্য একটা জায়গার প্রয়োজন। তা আমাদের ক্ষেত্রে কিন্তু তা না, আমরা একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা থাকে, ওই কোম্পানি এসে অনেকগুলো একসাথে দেওয়া যায় এই আর কি। কফিটা বানাতে এসে দেখি আমার দুধ শেষ হয়ে গেছে ছোট কোটার মধ্যে যেটা রাখি। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, যে আরেকটা আমার আরেকটা কোটার মধ্যে রাখতাম, ওইটার মধ্যে একদিন আমি আদা রসুন রেখেছিলাম অনেক আগে। এখন গুঁড়া দুধ আমি যখন এমনি কফি বানাই কোনো খারাপ লাগে না, কিন্তু যখন নর্মালি দুধটা খাই এমনি এমনি যে খায় চোচামি করে, তো চোচামি করে আজকে খেতে গিয়ে দেখি একটু আদা রসুনের গন্ধ আসছে, তো ভীষণ হাসাহাসি করলাম যে দেখ ব্যাপারটা কেমন হয়ে গেল না। তাই এখন চেঞ্জ করলাম, ওইটা অলরেডি ফেলে দিয়েছি, আর যেটা আমাদের চিনি রাখতাম ওইটার মধ্যে দুধ রাখলাম। আর দেখো একটা ওয়ান টাইমের যেই কি জুসের যে গ্লাসগুলো ওইটার মধ্যে চিনি নিলাম, তবে হ্যাঁ কিছুদিনের মধ্যে আরেকটা কোটা কিনে নিয়ে আসবো চিনি রাখার জন্য। তো এই যে কিছু করার নাই, কারণ ওটা থেকে বিশ্রী একটা গন্ধ আসছিল আদা রসুনের, মানে দুধের থেকে গন্ধ আসে ব্যাপারটা কি বলো তো। তো যাই হোক এই যে শেষ হয়ে গিয়েছিলো, এগুলো এখন নিয়ে নিলাম দুধ আর চিনি, আর এই যে পানিটা গরম করে নিলাম। এখন হচ্ছে কফিটা কিন্তু তোমাদের ভাইয়ের সাথে করে নিয়ে যায়। আর এই যে দেখো মুখটা এইভাবে লাগাই দিলে 1-1.5 ঘন্টা এটা এরকম হটই থাকবে। গরম গরম কফি রেডি, এই যে দেখো তোমার আব্বু কোথায়? ও ওর বাইরে গেছে একটু। এই যে নাস্তা খাওয়া শেষ তোমার আব্বুর? তোমার খাওয়া শেষ? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত সৌদার রিয়াদ বাতা থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই আজকের ব্লগটা শুরু করছি।
তো তোমাদের ভাইয়া তো আমি 4টা বাজে ঘুম থেকে উঠি, উঠে আগে দুপুরে ভাত দিতাম, দুপুরে জন্য ভাত রান্না করে দিতাম, বলে যে ভাত রান্না করে দিতে হবে না, শুধু তরকারি দাও, কারণ আবার বিকেলে আইসা খাইতে হয়, মানে ধরো 1টার দিকে ওইখানে লাঞ্চ করে আবার 3টা 4টার দিকে আইসা আবার খাওয়া লাগে আমাদের সাথে, আর তোমাদের ভাইয়া না আসা পর্যন্ত সেটা 5টা হোক 7টা হোক আমরা খাই না, মানে ভালো লাগে না খেতে। তো যাই হোক, ও জানে যে তাইলে তো আমরা খাবো না, আইসা খাইতে হয় বাধ্যতামূলক, তার জন্য এখন শুধু সবজি দিই আর কিন্তু ই দিই না। তো ও চলে গেল, আর 4টা পরোটা বানিয়েছিলাম, মেয়ে খাইলো দুনো, বাপ বেটি খাইছে 3টা, আর আমি খাইছি 1টা, 4টা দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে। আর তোমাদের ভাইয়া যাওয়ার পরে টুকিটাকি যে কাজ করলাম, মেয়ের রুমটা একটু গুছাইলাম আর পাকঘরটা গুছাইছি, আর এখন যেটা করব একদম সুজা চলে যাবো বাজারে, কারণ আমাদের সবজি নাই, মাছ তো মাছ আছে বাট কোনো সবজি নাই, আর সবজি ছাড়া আমি আমার একটু ভালো লাগে না। গতকালকে কি ভর্তা খাইলাম আর কি কি জানি দিয়ে ভাত খাইলাম, কিন্তু যে সবজির যে একটা টেস্ট এটা কিন্তু পাই না সবজি ছাড়া। তো এখন চিংড়ি মাছ ভিজায় রাখলাম, অলরেডি ভাত বসাই দিছি, ডাল বসাই দিছি, হচ্ছে ওগুলো হোক, আর আমি সোজা চলে যাই বাজারে, আর দেখি কি নিয়ে আসি, হয়তো মিষ্টি কুমড়া নিয়ে আসবো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, যে চিংড়ি মাছের সবজি নিয়ে আসবো আর কি, সোজা কথা। তো চলো দেখতে থাকো। ও বাবা রে বাবা, কেমন রোদ, কিছু দেখা যায়? এই যে কি একটা অবস্থা, খুবই খুবই রোদ চলে আসছে দেখো। ভাত বসাই দিয়ে গেলাম, ডা আলু সেদ্ধ বসাই দিয়ে গেলাম, ওলো হোক, দেখো কি অবস্থা, খুবই বাজে অবস্থা, রোদের এত তাপ বাবা। তবে শীতের একটা গ্রান আসতেছে, শীত শীত কিন্তু চলে আসছে, এই যে দেখো রোদটা কিন্তু শীত শীতের মতোই মনে হচ্ছে। এলাকাটা কেমন নীরব দেখা যাচ্ছে দেখো, একদম নীরব, মানে মনে হয় যে কোনো মানুষই নাই। আর সত্যি কিন্তু শীত শীত শীতের দিনে শীতের দিনের একটা গ্রান আসতেছে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। আর এখানে আসলে নিচে আসলেই আমার তামজিতের কথা মনে পড়ে, আমার অনেক খারাপ লাগে, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। ও ওই যে সামনে গেলে তামজিতের বাসাটা ছিল ওইদিকে, আর তামজিতে তামজিত যখন এই এলাকায় ছিল, আমাদের কিন্তু এখানে আসা যাওয়া ছিল প্রচুর পরিমাণ। তো সব কিছুই পড়ে আছে, শুধু আমার ছেলেটা নাই, কেমন লাগে বলো তো, অনেক খারাপ লাগে অনেক, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার ভেতরটা কেমন করে, কবে যা আসবে আমার সন্তানটা আমার বুকে। এই যে দেখি যাই একটু শাক সবজির দোকানে যাবো সোজা, আর অন্য কোথাও যাব না। এই যে এখানে একটা সবজির দোকান, কিন্তু এটা মনে হয় ইয়ামানি অথবা মিশরি, এই যে যে দেখছো, কিন্তু আমি একটু হাইটে গিয়েও বুঝি সামনে যাব, কারণ আমার এই টাকাটা আমি চাই আমার দেশে যাক, বাংলাদেশে যাক, মিশরি মিশর বা ইয়ামান যাতে না যায়, বুঝতে পারছো কথাটা, কারণ যার যার ইনকাম করে তার তার দেশে পাঠায়। হ্যাঁ সব মানুষই, শুধু আমাদের বাংলাদেশের মানুষ না, সবাই। তো যাই চলো। এই যে এটা হচ্ছে আমার বাইস্তার দোকান, বাতিজার কি, আর বাতিজার এখন কি দোকানপাট বন্ধ নাকি কি বুঝলাম না, আজানের সময় হয়ে গেছে, তা আমার হাতে সময় নাই, না হয় বাতিজার সাথে একটু দেখা করতাম, কথা বলতাম, নাকি বন্ধ মনে হয়, বন্ধ দোকানটা, এই যে হ্যাঁ বন্ধ, আজানের সময় তো মনে হয় নামাজ পড়তে গেছে। আর চলো যাই সবজি কিনে নিয়ে আসি, এই যেটা সবজি দোকান, দুঃখের ব্যাপার এই যে এই দোকানটাও বন্ধ সবজির দোকানটা, কেমন লাগে মেজাজটা বলো তো, এখন কোথায় কি করি, আমার ধনে পাতা লাগবো, আলু আলু সেদ্ধ করে রেখে আসছে আলু ভর্তা করার জন্য, কেমন একটা অবস্থা, বেশি ভাব নেওয়াটা উচিত হয় নাই এখন। এই যে দেখো ইয়ামানির দোকানে যাচ্ছি, আর কি করার, এখন ওই দোকানটা খোলা পাইলাম, দেখি এখন খোলা আছে কিনা, এখন কিন্তু এখনও কিন্তু নামাজের সময় হয় নাই, আজানের সময়ও না নামাজের সময়ও না, কিন্তু দোকানগুলো বন্ধ কেন জানি না। তো যাই হোক যাই দেখি কি অবস্থা, ওই দোকানও বন্ধ কিনা সেটাও জানি না, শাটার শাটার তো ই দেখলাম মানে লাগানো দেখলাম, আইসা পড়লাম এই দোকানে, আর আমি যেই জিনিসগুলো নিব সবই এখানে আছে দেখো, অনেক রকমের শাক সবজি, তরমুজ, তারপরে এই যে ফুলকপি বাঁধাকপি সবই আছে এখানে, বেগুন, ফল, কাঁটা তরমুজ, লাউ, এই যে পেঁয়াজ আলু সবই আছে এখানে। তো এখান থেকে কিছু নিয়ে নেই, কাঁচামরিচ আমার আছে, কাঁচামরিচ লাগবে না। আর এই যে দেখো
বেগুন ভেন্ডি টমেটো শসা এখানে ধনেপাতা থাকতে পারে চলে এলাম বাসায় আর ওনারা বলতেছে যে তাড়াতাড়ি বাইরে নামাজের সময় যেতেছে বাসায় যাবো দুপুরের সময় আসলে এখন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মানে হতাশা হয়ে আসা লাগতো কারণ আমার এই যে শুকনা খাবারগুলো যে বুনা টুনাগুলো আমার একটু ভালো লাগে না খেতে মজা লাগে খেতে ভালো লাগে না সেটা বলবো না খেতে আমার কাছে অনেক ভালো লাগে যেই কোনো বুনা কিন্তু খাওয়ার পরে সমস্যা হয় তো যাই হোক আসলে এইরকম বুনা খাওয়া ঠিক না আর আরেকটা কথা বলি যেটা পেলাম আমরা যে দোকানে ঢুকছি দোকান থেকে কেনাকাটা করে বের হলাম তখনই দেখি যে একটা বাঙালি আপু আমার বোরখার উপর থেকে কিভাবে চিনলাম আমার কিন্তু নেকাব পরা ছিল নেকাব পরা অবস্থায় হচ্ছে আমাকে ডাকতেছে জানাতাপু পেছন থেকে ডাকতেছে আমি তো অবাক হয়ে গেলাম পরে বলতেছে যে আমি আপনাকে চিনতে আপনি কোথায় থাকেন বিল্ডিং এর অ্যাড্রেস নিল তো বিল্ডিং এর ঠিকানা দিলাম তারপরে ভালো লাগলো বিষয়টা সুন্দর লাগলো যে বোরখার উপর থেকে আমাকে চিনছে আর কি ভালোবাসা একটু হাক করলো কি ভালো লাগলো তো তখন ক্যামেরা অন করি না কারণ উনি নেকাব পরা আর একদম শর্ট সময় তো চলো আমি আগে কাজ করি সময় নাই কথা বলার আমি রান্না বান্না করবো গোসল করব তারপরে নামাজ পড়বো তারপরে তোমাদের বাইয়া চলে আসবে একদম পুরা একদম ফুল ইয়েতে আছি প্রেশারে আছি তো চলো দেখতে থাকো বাজার করতে যাওয়ার আগে আমি এই কাজ দুটো করে গেলাম এখানে আলু সিদ্ধ করে গেলাম আর ভাত রান্না করে গেলাম আর দেখো পাকঘরের কি বাজে অবস্থা কিছু করার নাই এখন আমি যেটা করব এই যে চিংড়ি মাছ দিয়ে বাজার করে নিয়ে আসছি দাঁড়া তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করছি আজকে নিয়ে আসলাম এই যে ধনে পাতা তারপরে হচ্ছে পুদিনা পাতা তারপরে এই যে ভুট্টা এটা হচ্ছে একদম মিষ্টি ভুট্টা এগুলোকে আমরা অনেক মানে অনেক মজা করে খাই অনেক বেশি ভালো করে ভালো লাগে আর কি তো এই যে দেখো পুদিনা পাতাগুলো নিয়ে আসছি চা দিয়ে খাওয়ার জন্য আর এই যে ধনে পাতা না এক মোটাই নিয়ে আসছি এটা খাওয়া শেষ হলে আরেকটা নিয়ে আসবো বেশি করে নিয়ে আসলে নষ্ট হয়ে যায় আর এই যে কুমড়াটা আজকে পুরাটা কুমড়ে রান্না করবো একদম বেশি করে সবজি খাবো অনেক খেতে ইচ্ছা করছে লাউ অথবা মিষ্টি কুমড়া তা লাউ অনেকদিন খাইলাম দেখলা এখন ভাবলাম যে না আজকে কুমড়াই নিয়ে আসি লাউ ছিল এখানে প্রচুর লাউ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কুমড়ার কালারটা কি সুন্দর একদম সাদা দপদপা এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে তো চলো এগুলো সুন্দর করে কাটা বাছা করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিই কুমড়াটা কাটা বাছা শেষ আর এই যে দেখো সুন্দর করে রান্না করে নেই আর এই আজকে এই কুমড়াটা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার যে ছোট বোন মিনারা শাশুড়ি কিন্তু আমার আপন খালা তোবের কাছে আমার বোনকে বিয়ে দিছি কলাকান দিয়ে বারেক মাতবরের বাড়ির নাম বললে এক নামই সবাই চিনে তো যাই হোক আমার বোনের শ্বশুরবাড়ি তোমাদের গেছি অনেকবার গেছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ওরা আছে মাতবর বাড়ি তো কি হয় না হয় ঝামেলা এই জন্য আমি আসলে করি নাই এগুলা ওদের বাড়ি কিছুই তোমাদের সাথে শেয়ার করি নাই তো আমার ওই খালার শ্বশুরবাড়িটা এত বড় মাতবর বাড়ি বুঝতে পারছো কলাকান্দির পুরাটাই মানে পুরা একটা গ্রামই ওদের এরকম আর কি তো যাই হোক আমার খালার এই শ্বশুরবাড়ি আমার তো ওই ছোট বোনের যখন বিয়ে দিছি তখন যাইতাম যাই এখনও যাই জানো ছোট বোনের শ্বশুরবাড়িতে যাওয়া হয় বোনের শ্বশুরবাড়ি প্লাস খালার বাড়ি তো খালার বাড়িতে যখন যাইতাম আমার খালা এরকম টাটকা এই কুমড়া নিয়ে এসে রান্না করতো কি যে ভালো লাগতো আজকে খালার কথা ভীষণ মনে পড়েছে আমার তরকারিটা দেখো আমি হালকা একটু ঝোল দিছি বেশি না এই কুমড়াটা মিষ্টি কুমড়া থেকে তো প্রচুর ঝোল ঝোল উঠছে তো প্রচুর উঠে না সৌদরাবের সবজির মধ্যে সবজিগুলো একদম কচি কিন্তু বেশি একটা ঝোল উঠে না তার জন্য হালকা একটু দিতে হয়েছে তো তরকারিটা একদম প্রায় শেষ পর্যায়ে সেদ্ধ হয়ে আসছে দেখি কি অবস্থা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে শেষ অবস্থা না আমার তরকারিটা রান্না শেষ এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিব এই যে দেখো বিসমিল্লাহ তোমার এই যে রান্না করা শেষ আমার এই যে ভাত রান্না করা শেষ এখন যেটা করবো
পুরোটা পাকঘর পরিষ্কার করব পরিষ্কার করার আগে যেটা করব এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে এই যে দেখো আলু সিদ্ধ করা এটা দুইটা মিষ্টি কুমড়া আলু সিদ্ধ করেছি মিষ্টি কুমড়া আলু সিদ্ধ করেছি এটা কেমন কথা তো এই যে আলুগুলো ছিলে নে আলু ভর্তা করে দিব মেয়েকে এই মিষ্টি কুমড়া দেখেই ও কান্নাকাটি শুরু করছে খাইব না না মিষ্টি কুমড়াই মিষ্টি কুমড়া রে মিষ্টি কুমড়া বলছি বাবা আমার মেয়ে বলতাছে যে তুমি আবারও মিষ্টি কুমড়া বললা তো চলো আলু ভর্তাটা সুন্দর করে বানিয়ে ধনে পাতাটা কেটে নিচ্ছি আলু ভর্তা করার জন্য পেঁয়াজ কেটে নিব আর আমার খালার কথা যেটা বলছিলাম কথাটা শেষ করতে পারিনি আমার খালাটা কিন্তু মারা গেছে এই বছরখানি হলো মারা গেছে হঠাৎ করে স্টক করে মারা গেল আমার খালাটা এত গুণী ছিল কি বলবো তোমাদের এত বড় বাড়িতে আমার খালা যে কত সবজি চাষ করতো অনেক রকমের বেশিরভাগ সবজি বাসাতেই খাওয়া হতো আর এদিকে দেখো কতগুলো শুকনো মরিচ টাল টেলে নিলাম আমি কিন্তু তেলে বাজি না আর এগুলা কিন্তু এতগুলা বাজার কারণ হচ্ছে প্রতিদিন একটু একটু করে ভাজতে হয় ভালো লাগে না এটা বয়ামে ভরে রাখবো আর বয়ামে ভরতে হয় না সৌদি আরবে এগুলো কিছু করতে হয় না এভাবে রেখে দিলেও এক দেড় মাস খাওয়া যাবে কোনো সমস্যা নাই এইভাবে খোলা রাখলে ও কোন একটুও নষ্ট হবে না আর এদিকে দেখো ভর্তাটা বানার জন্য সুন্দর করে আলুগুলো ছিলে নিচ্ছি আর মিষ্টি আলুগুলো তোমাদের ভাই আসলে আমরা দুজন একসাথে বসে বসে খাবো মেয়েটা পছন্দ করে না মিষ্টি জাতীয় কোনো খাবারই ওর পছন্দ না বিসমিল্লাহ মরিচ গুলা ভাজতে গিয়ে আমার একদম কাশ এসে পড়ছে আহারে কি সুন্দর গ্রান আমার না সিম ভর্তা খেতে ইচ্ছে করছে সিম সিম ভর্তা এরকম সিদ্ধ করে খায় না আমি দেখি আজকে সিম নিয়ে আসবো আজকে যাবো মার্কেটে ছেলে মেয়ে সবাই পছন্দ করে তোমাদের ভাইয়া আমরা সবাই পছন্দ করি আলু ভর্তাটা ইস কি সুন্দর একটা গ্রান একটা লোভনীয় একটা গ্রান চলে আসছে তো আমি এখান থেকে একটু রেখে দিব এই সবগুলো দিব না এটা কিসের ভর্তা বলো তো মরিচ ভর্তা আমি এখানে আলুটা দিয়ে দিই কি যে গ্রান গো শীতের দিনের সবজি শীতের দিনের আলু ভর্তা সব কি সব কিছু কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন কিন্তু সৌদি আরবও হালকা হালকা শীত পড়ে গেছে আর সৌদি আরবের শীত কিন্তু খুবই ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর কারণ সৌদি আরবে শীত আসলে শীতের দিনে বৃষ্টি হয় আর আমাদের বাংলাদেশের মতো না যে গরমের দিনে এই যে গরমের দিন গেল কোনো বৃষ্টির কোনো ইয়েই নাই তবে মুরুব্বি আন্টিদের ওইখানে বৃষ্টি হয় মাঝে মধ্যে বৃষ্টি হয় কিন্তু শীতের দিনে ও বাবা যেই ভয়ঙ্কর অবস্থা তো মেয়ের জন্য একটু রেখে দেয় মেয়ে যেহেতু খায় না আর আমাদের জন্য একটু সরিষার তেল দিই বিসমিল্লা শীতের দিনের দুপুরে এরকম খাবার না হলে কি চলে যে বলো এই যে মিষ্টি কুমড়ো দিয়ে আমার চিংড়ি দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেল আর এই যে আলুর ভর্তা একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করে বানিয়ে নিলাম তোমাদের ভাইয়ের ডায়লগ এটা লাল লাল করে ঝাল ঝাল করে হয়ে গেছে সকালবেলা দেখলাম যে একটা পরোটা খাইছে বাচ্চাটাকে খাবার দিয়ে আমি একটু চা খাবো আমি এটা একটু গরম করতে দিই পানি এই যে এখানে পদুনা পাতা নিয়ে নিলাম আমি একটু চা খাবো আর কী করবো সেটা বলি তোমাদের ও এটা শব্দ শুরু হয়ে গেল এটার এত শব্দ জগটার থেকে এত শব্দ বলার মতো না তো এই যে মেয়ের জন্য একটু আলু ভর্তা নিয়ে নিলাম একটু মরিচ ভর্তা নিয়ে নিলাম মেয়েটা একদম মন ভরে খাবে খুশি হয়ে আর মিষ্টি কুমড়া দেখে রান্না করতেছে বলতেছে আম্মু আমি এটা খাবো না এটা খাবো না এটা রান্না করছে না ওর জন্য কিন্তু আলু ভর্তা করা কিন্তু বিশ্বাস করো ও এই যতগুলো তরকারি দিলাম না এই যে দেখছো সবগুলো তরকারি কিন্তু ছিল পরে না না খাবারটা খায় না বাবা এই যে তাসমিয়া ক্যাপা চিনি বানাইতেছে এই যে কেমনে কফি আর চিনি দিয়ে দেয় ভালো করে ঘুরতেছে 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 এটা কিনছো একটা ভালো দেখে কিনার দরকার ছিল রামজিদ আসুক তোমার সব কিছু কিনে দিবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো এই যে মেয়েটার অনেক স্বপ্ন অনেক কিছু কেনাকাটা করবে অনেক বড় বড় অনেক বড় একটা কি হবে ভবিষ্যতে রাধুনি নাকি বিউটিশিয়ান দুইটা হবে আমাদের দুইটা স্বপ্ন একটা হচ্ছে বড় রাধুনি হবে আর একটা হচ্ছে বিউটিশিয়ান হবে তো যাই হোক এই যে গোসল করে আসলাম তোমাদের বাইরেও চলে আসলো
আর তোমাদের ভাইয়া খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর এখন বাজে কয়টা 6টা বাজে মনে না 6টা বাজে সন্ধে 6টা হয়ে গেছে আর আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করব এখন তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা যাব একটু বাইরে বের হব আর ভর্তা দিয়ে আগে খেয়ে নেই কয়টা ভাত লল পরে লল ভর্তা নিয়ে নিলাম তারপরে খাবো মিষ্টি কুমড়ো দিয়ে এই যে আর কি তুমি তো ভর্তা দিয়ে শেষ করে দিতেছো ভাত হ্যাঁ তুমি তো ভর্তা দিয়ে খাই ফেলাইলা ভাত বেমজা দেখে এই জন্য তুমি কি একটা কিছু জানতা অনেক বড় একটা সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ তামজিদ হচ্ছে দুবাই চলে যাচ্ছে আমাদের ওইখানে অনেক বড় একটা বিজনেসের প্ল্যান করছে তামজিদ তো তোমরা সবাই দোয়া করো তামজিদের জন্য ওইটাই বলছিলাম সৌদি আরবের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য ওর যে ওইখানে যে যাবে ওইখানে কিছু টাকায় আমাদের এখান থেকে দিতে হবে দুবাই তো ওই টাকাটা যদি সৌদি আরবের মাধ্যমে লেনদেন করি তাহলে কিন্তু ভালো তো তোমরা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করো কিন্তু বিশ্বাস করো আমার কলিজাটা ফেটে যাচ্ছে ও এখন তাবুকে আছে ওইখান থেকে দুবাই চলে যাবে আর আমাদের সাথে দেখা হবে কবে জানি না আল্লাহ কবে দেখা করে খুব কষ্ট পাচ্ছি ছেলেটার জন্য ভীষণ কষ্ট লাগছে তো যা কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় এরকমই আর কি তো ছেলেটা যেহেতু খুব কান্নাকাটি করলাম যে আমার টাকা পয়সার তো দরকার নাই অনেক বছর ছিলাম আলাদা আর থাকবো না বললাম ও সব কিছু ঠিক হয়ে যাবে তুমি একটু ধৈর্য ধরো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য আর আমরা আমার এই ভিডিওটা সেকেন্ড চ্যানেলের জন্য শ্যুট করবো কেনাকাটা করবো আমাদের পরে বাজার দেখলাম যে দুপুরে গিয়ে আমার প্রয়োজনীয় যেগুলো একদম খুব জরুরি ওগুলো নিয়ে আসছি কারণ এখানে প্রচুর দাম আর জিনিসগুলো একদমই ভালো ছিল না এই যে এখানে যে গেলাম আর এক আরাবিয়ানে আরাবিয়ানে দেখি যে দোকানদারে আর একটা কাস্টমারে পুরো ঝগড়া লেগে গেছে কাস্টমারে বলতেছে যে এই এরকম সব কিছু এরকম শুকনো নষ্ট এগুলা কি লিখে বেছ পরে এই যে দোকানদার বলতেছে ওয়াল্লাহি লাযিম ওয়াল্লাহি লাযিম কাযাব ইনত কাযাব মানে হয়েছে কইতাছে তুই উদ্দা মিছা কথা কইতাছস আমার দোকানে সব কিছু ভালো হ্যাঁ আবার একে দৌড়ায় গিয়া কিছু দিন চাই না এর সাথে প্রমাণ করলো যে এটা নষ্ট করে এটা নষ্ট করে পরে কইতাছে তুই আমার দোকান থেকে বারো তো এরকম অবস্থা দেখা তোমাদের সাথে আরো দেখলাম যে আমি কেনাকাটা করে নিয়ে আসলাম তো যাই হোক আমার এখানে কতগুলো জিনিস রাখবো তার সাথে তুমি যে কপিটা নিয়ে নাও আর আমার মেয়ের আমি এখন মা মেয়ে খেলাধুলা করলাম সে ছিল মা আর আমি হচ্ছি মেয়ে কত শাসন করলো আমাকে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ